তাসিম আমরান, আপনি জানতে চেয়েছেন কোন কারণে আসরের নামাজ কাজা হয়ে গেলে মাগরিবের সময় কি আমি আগে মাগরিবের নামাজ পড়বো নাকি কাজা নামাজটা আগে পড়বো? আর কাজা নামাজের ক্ষেত্রে শুধু কি ফরজ নামাজ কাজা পড়তে হয় নাকি সুন্নত কাজা পড়তে হয়? বোন তাসিমা, আপনার প্রশ্ন উত্তর হলো যে যে নামাজ আগে কাজা হবে সেটি আগে পড়তে হবে, যেটি পরে কাজা হবে সেটি পরে পড়বেন। ধরুন মাগরিবের নামাজের কাজা, আপনি মাগরিবের নামাজটা ছুটে গেছে তাহলে আগে মাগরিবের নামাজটা পড়ে ফেললেন, এরপরে আপনাকে এসা পড়তে হবে, অর্থাৎ যেটা কাজা হয়ে গেছে সেটাকে আগে পড়ে ফেলবেন এবং ওয়াক্তেরটা পরে পড়বেন। এমন হয় যে কাজা হয়ে গেছে ধরুন আসরের নামাজ, এখন মাগরিবের ওয়াক্ত যায় যায় অবস্থায় আপনার এই টাইমে মনে পড়েছে বা আপনি পড়ার সুযোগ পেয়েছেন, তাহলে সেক্ষেত্রে আসর পড়তে গেলে এখন মাগরিবও কাজা হয়ে যেতে পারে, এরকম হলে সেক্ষেত্রে আপনি মাগরিব পড়ে ফেলবেন, আসর পরে পড়বেন। কিন্তু সাধারণ অবস্থাতে ধারাবাহিকতা এবং সিরিয়াল মেনটেন করে করবেন, অর্থাৎ যেটা কাজা হয়েছে সেটা আগে আদায় করার চেষ্টা করবেন। আর যখন কাজা করবেন তখন সুন্নতে মুয়াক্কাদা যে নামাজগুলো আছে সেগুলো সহি করবেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনে একবার ফজর নামাজ কাজা হয়েছিল, পুরো জামাতে সাহাবীদের সবাইকে নিয়ে তিনি যাচ্ছিলেন কোনো এক জায়গায়, মদিনায় আসছিলেন। পথিমধ্যে তাদের ঘুম গভীর হয়ে যাওয়ার কারণে তাকে দায়িত্ব দিয়েছিলেন ডেকে তোলার, তিনি ঘুমিয়ে পড়েছিলেন, যার কারণে তাদের সকলের ফজর নামাজ কাজা হয়ে গিয়েছিল। তখন ফজর নামাজের আগে যে দুই রাকাত সুন্নাত সেটাও তারা আদায় করেছেন এবং কাজা করেছেন। এর জন্য কাজা যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে সুন্নাত সহকারেই করা উত্তম, যদিও না করলে ফরজ, শুধু ফরজ আদায় করলে আপনার ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে, দায়মুক্ত হতে পারবেন। এরপরে নাসরিন জামান আপনি লিখেছেন, বাবা মেয়ে একসাথে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি? বাবা এবং মেয়ে একসাথে পাশাপাশি দাঁড়িয়ে যার নামাজ তিনি পড়ছেন এরকম যদি হয় তাহলে সেটি করতে পারবেন। আর যদি জামাতের সাথে তারা নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে অবশ্যই বাবার সামনে এবং মেয়ে পেছনে দাঁড়াবেন, কারণ জামাতের সাথে নামাজ পড়লে নারী পুরুষ এক কাতারে দাঁড়াবে না, নারীরা আলাদা কাতারে পেছনে দাঁড়াবেন।